স্মরণে বরণে পালিত হলো ফুটবল প্রেমী দিবস। প্রতি বছরের মতো এবারও ফুটবল প্রেমী দিবসে রক্ত দিলেন ক্রীড়া প্রেমীরা। 15ই অগস্ট ভারতের স্বাধীনতার এক গৌরবময় দিন, আর 1980 সালের 16ই অগস্ট ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। সেই দিনেই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে ঝরে গিয়েছিল 16টি তাজা প্রাণ। নামগুলো আজও খোদাই আছে ইডেনের প্রাচীরে। গত 44 বছর ধরে যা ফুটবল প্রেমী দিবস হিসেবে পালন করে আসছে বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা IFA, এবারও যার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস সহ বহু ফুটবলার, কোচ এবং ক্লাব কর্তারা ছিলেন। ফুটবল অনুরাগীও সকলেই প্রতি বছরের মতো অংশগ্রহণ করেছিলেন রক্তদান অনুষ্ঠানে। না, এ তো সেই দিনের ঘটনার সাক্ষী, তো আমরাও রয়েছি, মাঠে ছিলাম, খুবই দুর্ভাগ্যজনক। তো সেই দিনটাকে মনে রেখে প্রত্যেক যখনই আমি কলকাতায় থাকি এই দিনটাই বিশেষ করে আমি আসি, তবে রক্ত দেওয়াটা এবারে প্রথম হচ্ছে। IFA-র তরফে এই অনুষ্ঠান প্রতি বছর পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন দুই কর্তা। 16ই আগস্ট 1980, 16 জন ফুটবল প্রেমীর প্রাণ সেদিনকে চলে গেছিল খেলার মাঠে, এবং সেটা একটা মর্মান্তিক দিন। তার পরের বছর থেকে এই দিনটা আমরা ফুটবল প্রেমী দিবস এবং সেই উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করে আসছি। 44 বছর আগের ঘটনা, কিন্তু আজকেও কিন্তু আমরা চেষ্টা করি এটা মনে রাখার এবং সবাইকে মনে করিয়ে দেওয়ার যে যত রেষারেষি লড়াই সেটা খেলার মাঠের ভেতরে, খেলার মাঠের গণ্ডি পেরিয়ে গ্যালারিতে বা গ্যালারির বাইরে যেন এই লড়াইটা না আসে। এবারের ফুটবল প্রেমী দিবসে রক্তদাতারা পেলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের স্বাক্ষরিত শংসাপত্র, যার সঙ্গে যুক্ত হয়ে আপ্লুত শিশির। 16 জন যে প্রাণ যায় এটা তো খুবই দুঃখের ব্যাপার, তবে তাদের স্মরণ করার জন্য প্রতি বছর IFA বা বেঙ্গল আমাদের এই দিনটা যে স্মরণ করি আমরা, আপামর মানে আবাল বৃদ্ধ বনিতা এই 16ই আগস্টকে সম্মান করি আমরা। ভাবতেই পারিনি কোনোদিন যে এরকম একটা সার্টিফিকেটে আমার সই করতে হবে। সেদিনের ওই কলঙ্কময় দিনে শহীদ হয়েছিলেন মদন মোহন বাগলি। সামনে আসছে আরও একটি ডার্বি। সমর্থকদের কাছে আবেদন রাখলেন তার দাদা হরিমোহন বাগলি। আগে যেমন একদম সকাল 9টায় আসতাম, এখন হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি থাকি একদম 5টা পর্যন্ত। আমাদের মতো 16টি পরিবার 16 জনকে হারিয়েছে। খেলা দেখতে আসা মানে তো খানিকটা আনন্দ উপভোগ করার জন্য। এই ধরনের যে ঘটনা ঘটবে এটা তো কারোরই জানা ছিল না। একটা মেসেজ দিই আপনাদের মাধ্যমে, আগামী 18 তারিখে আবার একটা বড় ম্যাচ আছে মোহনবাগান ইস্টবেঙ্গল। আমি অনুরোধ করব দর্শকদের এবং খেলোয়াড়দের আর যেন এরকম না ঘটে। ফুটবল প্রেমী দিবস মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে বার্তা দেয় 90 মিনিটের লড়াইয়ের পর সব ভুলে মাঠ ছাড়ার। এই বার্তাই প্রতি বছর দিয়ে আসছে IFA। ক্যামেরায় বিকাশের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।